হ্যালো বন্ধু, দেশ এবং দেশের বাইরের থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বিশেষ করে আমি এখন চলে এসেছি সিরাজগঞ্জ জেলায় বেলকুচি থানায় সোহাগপুর লুঙ্গির গ্রিল হাটে। এই জনপ্রিয় লুঙ্গির গ্রিল হাটটি এতই জনপ্রিয়, এতই পপুলার, এখানে সারা বাংলাদেশ থেকে সকল ব্যবসায়ীরা এখান থেকে মালগুলো সংগ্রহ করে। তেমনি সারা বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে যে সকল ভাই বেরা এই হাটে আসেন মাল কেনার জন্য, তো বিশেষ করে তেরকমই এক ভাইয়ের সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিব। তারা নতুন ব্যবসায় নেমেছে এবং নতুন ব্যবসা করার প্রতি কেন আগ্রহ আমি কথাটা শুধু জানব। আসসালামু আলাইকুম ভাইয়ান, কেমন আছেন? ভাইয়ের নাম জানি কি? আশিকুর রহমান। আশিকুর রহমান ভাই, কোথা থেকে আসছেন আপনি? ভোলা থেকে আসছি। ভোলা থেকে আসছেন কি এই লুঙ্গির হাট দেখার জন্য? আমি আপনার ভিডিও দেখার পরে যখন ভাবলাম যে একটু হাট দেখি আর যদি কিছু সংগ্রহ করতে পারি সেজন্য আসা। আচ্ছা ঠিক আছে, সুন্দর। অনেক দূর থেকে আপনি রওনা দিচ্ছেন কবে? আমি রওনা দিচ্ছি হচ্ছে পরশুদিন। পরশুদিন, তার মানে আপনি রানিং অবস্থায় আছেন? জি। বেচারা বহুত কষ্ট করছে। আর পাশাপাশি আমাদের জনপ্রিয় যে সাব্বির ভাই, এই ওয়ালাইকুম আসসালাম, এই ইউটিউব চ্যানেলের একজন মানে কি বলবো একজন নায়কই, তো ওনাকে ফলো করে ওনার থেকে অনেকে পরামর্শ নিয়ে বিশেষ করে গাইডলাইন উনিও দিয়ে থাকেন। তো ভাই আপনিও সকালে চলে আসছেন হাটে? ভাইয়ের জন্য আসলাম। ভাইয়ের জন্য আসছেন না? যাই হোক ভাই, আসলে সবাই আমার মুখ্য বিষয়টা ছিল আপনার সাথে হজরত ভাইয়ের সাথে দেখা করা, সাব্বির ভাইয়ের সাথে দেখা করা। যদিও সাব্বির ভাইয়ের সাথে আমি গতকালকে দেখা হয়ে গেছে, আমার দোকানে গেছিল। আমি বেলকুচি থানা থেকে বেনেপুর, তারপরে মনে হয় শাহজাদপুর, সেখানে গেছি ভাইয়ের সাথে দেখা করা। না আপনি মানে একটা অঞ্চল থেকে আপনি এখানে চলে আসছেন, মানে কয়েকটা ডিস্ট্রিক্ট পার হয়ে কিন্তু আপনি আসছেন। জি, তার মানে কি একটা বিশাল ব্যাপার কিন্তু। এটা হচ্ছে ভোলা জেলার সর্বশেষ, এরপরে আর কোনো অঞ্চল নাই। এরপরে আপনি ওইখান থেকে আসতে আসতে আপনি ঢাকায় আসলেন, ঢাকা থেকে আপনার এই সিরাজগঞ্জ জেলায় চলে আসলেন, পাবনার এখনো যায় নাই, তাই না? তো ভাই আসলে হাটটা কেমন লাগতেছে আপনার? আমার কাছে দেখে খুব ভালো লাগছে। খুব ভালো লাগতেছে না? তো আসলে মূল বিষয় হচ্ছে এই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেখতেছেন, দেখেন তাঁতি সম্প্রদায় এরা কিন্তু অনেকে তাঁতি, আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এরা কিন্তু তাঁতি হলেও কিন্তু এরা কিন্তু অবহেলিত তাঁতি। কারণ কি জানেন, বাংলাদেশে অনেক পেশাই আছে, এই পেশাটাই কিন্তু একমাত্র অনেকে ছাড়ছে, অনেকে হয়তো এই ধারা অনেক বড় লোক হয়ে গেছে। তো এই পেশাটা নিখুঁত ব্যবসায়ী, যেমন এই যে আপনার মালগুলো চয়েস করছেন, এই তামায়ের একজন শিল্পপতি কিন্তু, উনি ছয়টা তাঁতের মালিক কিন্তু একজন শিল্পপতি। ভাই কেমন আছেন আপনি? ভালো আছেন? আপনার মুখে তো উজ্জ্বল হাসি ভাই, তার মানে ব্যবসা বাণিজ্যিক অবস্থা ভালো? যাক আলহামদুলিল্লাহ। তো ভাই এই বরিশাল থেকে এত দূর থেকে আসছে, ভোলার থেকে আসছে, তো আপনার মালটা কি একটু কম রেটে দিবেন না ভাই? আপনি যে রেটে বিক্রি করেন সেটাই বলছেন, কিন্তু আমি তো মনে করতেছি আরো কিছু কম দিবেন, নতুন ব্যবসায়ীদেরকে সুযোগ দিবেন। আপনারা যদি না দেন এত দূর থেকে আর আসলো? ঠিক আছে, সফলতা হয়তো কবে আসবে আল্লাহ পাক যদি দেয়। তো এখন কি এটা লাস্ট আপনি রাখতে পারবেন কত? 920 টাকা। না না, 900 নিচে নামে। আপনার সুতা তো তেমন একটা ভালো না, আপনি বিক্রি করবেন সেটাই বলছেন, তার মানে আপনার লাস্ট ওই 900-এর ভিতরে আসবেন। তাহলে আমার ওই ভাই এত দূরের থেকে আসছে সম্মান করলেন না আপনি। আচ্ছা আমরা দেখি, হ্যাঁ হ্যাঁ ওদিকটা যাবো, ওদিকটা যাবো। এই যে মাথা মাল, এগুলো ভালো মাল বুঝছেন। এই মালগুলো আবার ঠিক আছে, যে একটু দামি কিন্তু কোয়ালিটি ভালো। এগুলো কত করে দিচ্ছেন? 860 টাকা। এটা কি 5.5 হাজার? 5.5 হাজার। সাব্বির ভাই দেখেন তো 860 টাকা বলে, ডিজাইন তো সুন্দরই তাই না? হ্যাঁ। Thank you.
আচ্ছা এটা কি মাঠা বলে নাকি কালার হ্যাঁ দেখবেন কেমন মনে হয় কেমন মনে হয় দেখেন না একটু হাতে হাতে দেখেন ভাইও দেখেন হ্যাঁ ভাই যে পরীক্ষিত উনি ভালো অনেক ভালো বুঝে তো এটা কি আপনার কয়টা কালার করছেন এটা কি আপনার নিজের তাঁতের মাল আপনাকে দাদন দিচ্ছেন এই দাদন দেওয়া না আটটা কালার সুতা সুতা কিরকম মনে হয় এটা একদম রাখবেন কত আপনি দশ টাকা কম রাখা কত দশ টাকা মানে এর নিচে নামবেন না তাহলে আমরা একটু দেখতে থাকি হ্যাঁ মাঠা মালের কোয়ালিটি গুলো কিনবেন মাঠা মাঠাটাই কিনবেন এখন এটা দেখেন তো হ্যাঁ ভাই সতেরোশো দেখছেন আইডিয়া কিরকম এই যে এগুলো কিন্তু ভালো কোয়ালিটি আমরা ঢাকা থেকে আসছি এটা কি সাড়ে পাঁচ হাত এটা কি রেটের মাল আটশো চল্লিশ সাড়ে পাঁচ হাত আছে সাড়ে পাঁচ হাত একে না ভালো ভালো মাল আপনার নিজের তাতে দেখেন তো ভাই আপনি একটু দেখেন মানে কিছু কম বেশি কি মেশা মানে আটশোর ভিতরে আসবে না এর উপর আসবে মানে উপরে যাবে ভাইজান কিছু বলা যাবে বলতে পারবো আটশো টাকা দিই দশ বিশ টাকা এদিক ওদিক হবে মানে আটশো বিশ টাকা দিবেন মানে আপনার পোষায় না তো ভাই আসলে চেষ্টা করলাম মাঠা কোয়ালিটি নেওয়ার জন্য কিন্তু নিতে পারতেছি না দাম চাই একটু বেশি তো এখন দাম একটু কম না তো যারা আমাদের এই চ্যানেলটি দেখতেছেন বিশেষ করে তারা আমাদের সাথেই থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম